আমাদের শিক্ষিত সমাজে লেখাপড়া জানা মানুষগুলো ন্যূনতম সামান্যতম এবং কার্যকরী লেভেলে ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষগুলো যে ভুলটা করি আমরা আমাদের যাপিত জীবনে আমাদের প্রতিদিনের জীবনে কিছু কিছু ভুল থাকে যেটা আমরা অনেক ফ্যামিলিতে দেখতে পাই এবং যেই ভুলগুলো কারণে আমাদের সমাজটা আমাদের জীবনটা উন্নতির অন্য পর্যায়ে আরেকটু উপরের দিকে উঠতে পারে না আমরা খুব লিমিটেড একটা বক্সের মধ্যেই সারা জীবনটা পার করে দিই এরকম একটা ভুল হচ্ছে আচ্ছা শুরু থেকে বলি যেমন একটা পরিবারে ছেলে বা মেয়ে থাকে বাবা মা থাকে বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েগুলোকে বড় করে লেখাপড়া করায় তারপর হচ্ছে ইনকামযোগ্য করায় সেখান থেকে বিয়ের সময় আসে ছেলে বা মেয়ে তাদের বিয়ে দেওয়া হয় ছেলে হলে ঘরে বউ আসে তারপর সময়ের পরিক্রমায় সৃষ্টিকর্তার অসীম তার কৃপায় সন্তান সম্ভব হয় সেই মাটা সেই বউটা তারপর যেটা হচ্ছে যে এক সময় পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে সব কিছু চেঞ্জ হতে থাকে তো এই চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে যেটা নন ওয়েলকামিং চেঞ্জ যেটা কোনোভাবেই ওয়েলকামিং না যেটা হওয়া উচিত না কিন্তু যেটাই দেখতে পাই বেশিরভাগ জায়গাতে সন্তান সম্ভব হওয়ার সাথে সাথে বাড়ির কাজের লোক থেকে শুরু করে বাড়ির মেহমান থেকে শুরু করে আসল গার্জেন বাবা মা থেকে শুরু করে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে সব জায়গাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটাই প্রেডিকশন চলতে থাকে যে ছেলে সন্তান হবে এইবার ছেলে সন্তান হবে বা দেখো প্রথমটা ছেলে সন্তান হবে ঘরে নাতি আসবে এবং এইটা তাকে এমনভাবে মাকে এটাকে এমনভাবে বিশ্বাস করানো হয় বলে দেওয়া হয় বোঝানো হয় যে যদি ছেলে সন্তান হয় শেষ পর্যন্ত যদি আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে ছেলে ছেলে হচ্ছে বা জেন্ডার ছেলে নির্ধারণ করা হলো মনে হয় যে কী যে জিতে গেলাম মনে হয় যে বিশ্ব আমার হাতের মুঠে চলে আসছে আর যখনই উল্টোটা হয় যখনই দেখা যাচ্ছে যে ওই সোনোগ্রাফি করে আসছে মেয়ে তখন মনে হয় যেন আমি পুরো বিশ্বটা একদিকে চলে গেল আমি মাটির নিচে চলে গেলাম কেন এই ভুলটা কেন এই রং প্র্যাকটিসটা কেন এটা কে শিখিয়েছে এটা কোত্থেকে আসছে আমরা চারপাশে কেন এটা মনে করি যে এটা ছেলে সন্তানই হচ্ছে আমাকে বিজয়ের হাসি দিবে আর মেয়ের সন্তান হলে আমি ছোট হয়ে যাব দেখা যাচ্ছে যে এই কন্ডিশনের ফলে এই ভুল ধারণার ফলে এই স্টুপিডিটির ফলে ওই মেয়েটা যে নতুন পরিবারে আসলো সে তো সবার ওভাবে আদর পায় না কোনো কোনো জায়গাতে একটা বার্ডেন হিসেবে দেখা হয় কিছু কিছু ফ্যামিলিতে এবং মনে করা হয় যে এ তো চলে যাবে কদিন পর এ হচ্ছে একটা খরচ এর জন্যে কি এবং দেখা যাচ্ছে কি কেউ কেউ মুখে খুব সুন্দর করে কথা বলে যে না খুব ভালো হয়েছে প্রথম সন্তান মেয়ে হলে রহমত আসে না আচ্ছা প্রথম তো মেয়ে হয়েছে অসুবিধা নাই এরপর একটা ছেলে হবে ইনশাল্লাহ মানে কি মানে আবারও শেষ পর্যন্ত বুঝিয়ে দিল যে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো বা তুমি অসম্পূর্ণ আছো তোমার একটা ছেলে হলে তুমি সম্পূর্ণ হবা এর ফলে দেখা যায় কি ওই মেয়েটা যখন বড় হতে থাকে সে সবার কাছ থেকে ওই ওয়েলকামিং নেচারটা পায় না সে সব জায়গায় এটাই ফিল করে যে সে আনওয়ান্টেড সে আনওয়েলকামিং নন ওয়েলকামিং একটা পরিবেশে বড় হতে থাকে এবং সে মনে করে যে তার পরবর্তীতে ভাই হলে এবং ছেলে সন্তান হলে বা পরিবারে ছেলে থাকলে তার কত দাম কত গুরুত্ব হ্যাঁ মানছি সৃষ্টিকর্তা ছেলে মেয়ে দুজনকে দুভাবে তৈরি করেছে এখানে দুটো মানুষ দুটো জেন্ডার তাদের ভিন্ন ধরনের শরীর তাদের ভিন্ন ধরনের জীবনযাত্রা তাদের কার্যপ্রণালী লাইফের গোল সব কিছু ডিফারেন্ট হতে পারে কিন্তু তাই বলে কি আমার ঘরে যখন একটা কন্যা সন্তান আসবে সেটাকে আমি ছোট করে দেখব আমি কেন আরেকজনকে দেখতে যেয়ে বলে আসবো যে আচ্ছা মেয়ে হয়েছে হয়েছে অসুবিধা না এরপর একটা ছেলে হবে কেন এর মানে কি যে মেয়ে হওয়াতে সে কি কোনো অংশে কম হয়ে গেল ছোট হয়ে গেল ছেলে হোক বা মেয়ে হোক আপনি বড় করে ভালো করে তাকে মানুষ করে তোলেন তাকে সশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করেন এই মেয়েটা যখন একটা পরিবারে যাবে সে যখন নিজের একটা পরিবার তৈরি করবে সে যখন আবার সন্তান সম্ভব হবে সে যখন তার শিক্ষা দীক্ষা যেটা আপনি দিবেন তাকে বাবা মা হিসেবে সেই শিক্ষা সে যখন নতুন পরিবারে দিবে মানুষ তখন কি বলবে যে এই মেয়েটা কোন পরিবারের এই মেয়েটার জ্ঞান এই মেয়েটার ব্যবহার খুব ভালো একটা পরিবার থেকে নিশ্চয়ই আসছে এই মেয়েটার এই শিক্ষা দীক্ষা নিশ্চয়ই খুব ভালো ছিল ভালো পরিবার থেকে আসলে সাধারণত এরকম ভালো মা হয় বা ভালো মেয়ে হয় তো একটা মেয়ে বা হোক ছেলে হোক তার কিন্তু অ্যাক্টিভিটিসের দ্বারা সে যখন খ্যাতি অর্জন করবে সে যখন সুনাম অর্জন করবে সুনামটা কিন্তু ঘুরে ফিরে ওই তার পরিবারে আসবে তার বাবা মার কাছে আসবে আর উল্টোটা আর সে যদি আবার ওই পরিবারে যদি ছেলে সন্তান হয় এবং ছেলে সন্তানটা যদি অতিরিক্ত আদরে অতিরিক্ত মাথায় তুলে রাখি তাকে এবং তাকে যদি আমি ঠিক মতো মানুষ বানাতে না পারি তো তখন বলবে কি যে কোন পরিবার থেকে আসছে এটা এই ছেলে মানুষ হলে কি হয় মানুষ বানাতে হয় বাবা মা মানুষ বানাতে পারেনি এরকমও তো হয় হতেই পারে তাই না তো ছেলে হোক বা মেয়ে হোক আমাদের কথা হচ্ছে যে আমরা যেন এই দিনে এসেও 2020 সালে এসেও কেউ যেন এই কথাটা না বলি যে আচ্ছা মেয়ে হয়েছে হয়েছে এরপরে যেন ছেলে হয় আর হচ্ছে মেয়ে সন্তান ও মেয়ে হয়েছে ওর
মেয়ে হওয়াতে যেন আমি কখনো ছোট না হয়ে যাই, এবং শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষকে দেখি যে এই যেন আমার ছেলে হবে, আমার ছেলে সন্তান হবে। সোনোগ্রাফি করে যখন দেখা যায় যে ছেলে সন্তান আসছে, তার গর্ব বেড়ে যাওয়ার একখানি, পরিবারে তার চাহিদা বেড়ে যায় অনেকখানি, যত্ন আত্মি বেড়ে যায় অনেকখানি। এবং অনেক জায়গায় দেখতে পাই যে মেয়ে সন্তান হওয়ার পর বাবা মার মুখ ছোট হয়ে যায়, সারাক্ষণ মুখ ছোট করে থাকে, লুকিয়ে থাকে, এবং কত ভাবে যেন নিজেকে সান্ত্বনা দেয় যে না ভালো করে বড় করি, এটাই আমার কাছে অনেক কিছু, কিন্তু ভেতরে ভেতরে ভালো ফিল করে না, কারণ তারা ভেতরে ভেতরে অন্ধ। ভেতরে তাদের হৃদয়টাকে মোহর মারা লক করা আছে, তার মানে ব্যাপারটা বুঝতেই পায় না যে সন্তান হচ্ছে আল্লাহর গিফট। যাই হাসুক, তুমি সেটাকে সেভাবে বড় করো, সেটাকে সুশিক্ষা দাও, সশিক্ষা দাও, আদর দাও, স্নেহ দাও, এবং পৃথিবীকে দেখানোর তাকে সুন্দর একটা দৃষ্টিভঙ্গি দাও। সে যেন বড় হয়ে যা করে মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করলে, মানুষের জীবনে উপকার করলে মানুষ অবশ্যই বলবে যে কোন ঘরের মেয়েরে বাবা, কোন ঘরের ছেলে এরা, খুব ভালো। সন্তান দিয়ে যেন আমরা শিক্ষিত হই, সন্তান দিয়ে যেন আমরা খুশি হই, জেন্ডার দিয়ে না, জেন্ডার কিছু না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছেলে সন্তানে হলে বেনিফিট হয়, মানুষের ফিনান্সিয়াল বেনিফিট হয়, এটা হয় সেটা হয়। কেন, জীবনের অনেক কঠিন সময় যখন বাবা মা বেডে থাকে, হাসপাতালে থাকে, অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন তো ওই নিবিড় পরিচর্যাগুলো একজন ছেলে করতে পায় না, ছেলের পক্ষে সম্ভব না, সবাই করতে পায় না, মেয়েরা তো তখন কাজে আসে। তারপর ঘরে মেহমান আসলো, তারপর তাদের পরিচর্যা করা, একটা সন্তান আসে তাকে বড় করা, লালন পালন করা, রাতের পর রাত জেগে থাকে, এই কাজগুলো কে করে, মেয়েই তো করে। তো মেয়েরও যেরকম দরকার ছেলেরও সেরকম দরকার, কিন্তু মেয়ে হলে আমাদের মন ছোট হয়ে যায়। এই ব্যাপারটা থেকে যেন আমরা একটু সরে আসি, আমরা যেন বোঝার চেষ্টা করি যে সন্তান আমার আপন, সন্তান আল্লাহর দেয়া গিফট, এই গিফটটাকে আমাকে আমানত হিসেবে রাখতে হবে, এটাকে বড় করতে হবে, সুন্দর মানুষ বানাতে হবে। তারপরে তো সবই নশ্বর পৃথিবী, একসময় সবই ধ্বংসপ্রাপ্ত হবে, দিন শেষে সবই যার যার তার তার। তো আমি এখানে গর্ব করার কিছু নাই, আমার কথা হচ্ছে আমার ছেলে বা মেয়ে যাই হোক, সেটা দুটোই আমার সমানভাবে প্রিয় হওয়া উচিত। ঠিক আছে, ভালো লাগলে অপিনিয়ন জানাবেন, খারাপ লাগলে মাফ করবেন, আর অপিনিয়ন শেয়ার করবেন আপনার, আর যদি ভালো লাগে আরও কিছু ভিডিও আছে দেখবেন। ধন্যবাদ।